কিছুদিন আগে 14 থেকে 18 বছর পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রতিষেধকের কাজ সম্পূর্ণ হয়েছে মোটামুটিভাবে। এরপর শুরু হয়েছে 12 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রীদের। শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর কিংশুক চক্রবর্তী জানান, আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ থাকার কারণে তাদের বিদ্যালয় ব্যবহার করতে দিতে পেরেছেন। পৌরসভার অক্লান্ত পরিশ্রমে আজকে প্রায় 600 ছাত্রকে প্রতিষেধক লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, ইতিমধ্যে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। মোট 12 থেকে 14 বছর বয়স্ক ছাত্রদেরই হচ্ছে, তবে আমরা মূলত ক্লাস 7 এবং 8 কে দেখেছি, প্রায় 600 জন আজকে এনরোলমেন্ট আছে, এখন যত উপস্থিতি হবে সেটার উপরে। আর অন্যান্য ক্লাস তো হয়েই গেছে, 14 থেকে 18 ওগুলো তো হয়েই গেছে, প্রায় হয়ে গেছে বলা যায়। আজকের দিনটা হয়ে গেলে, 7-8টা হয়ে গেলে খানিকটা নেমে যাবে, আর খুব সুষ্ঠুভাবেই হচ্ছে শান্তিপুর পৌরসভার উদ্যোগে, স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে স্বাস্থ্যকর্মীরা পরিশ্রম করছেন এবং নিষ্ঠার সাথেই কাজটা হচ্ছে। এবং আমাদের বিদ্যালয়ের যারা শিক্ষাকর্মী বন্ধু, শিক্ষক শিক্ষিকা, ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, সবাই মিলেই আমরা সাহায্য করছি। আমরা যদিও প্রোভাইডার, ছাত্র দিচ্ছি, ইনফ্রাস্ট্রাকচার দিয়েছি, ইলেকট্রিসিটি, ল্যাপটপ ইত্যাদি, আমাদের কর্মীরাও যথেষ্ট হেল্প করছেন এবং শান্তিপুর পৌরসভা তো উদ্যোগ নিয়েছি, করছেনই, আর স্বাস্থ্যকর্মীরা তো আছেন এবং খুব সুষ্ঠুভাবে চলছে। এখনো পর্যন্ত আমি যা রিপোর্ট পেলাম, 125 জন মতো অলরেডি হয়ে গেছে সকাল থেকে। অভিভাবকদের মধ্যে কেমন অভিভাবক উৎসাহ আছে, মায়েরা সব এসছেন দেখছি এবং তারাও খুব উৎসাহিত, কোনো বাচ্চা এখনো পর্যন্ত অসুস্থ হয়নি, তারা বেশ সুন্দরভাবেই আছে। আজকে ওয়েদারটাও খুব সুদিং আছে, রোদ্দুরের তাপটা অনেকটা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি বন্ধ আজকে? উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা নেই, সেই কারণে আমরা আজকে ডেটটা করেছি। আপনার নাম আর পরিচয়? ডক্টর কিংশু চক্রবর্তী, প্রধান শিক্ষক, শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল।